তোমার ননি। আরে তাড়াতাড়ি ননি দাও। আচ্ছা আমি কি একটু খেতে পারি? না, এটা তো গোপালের জন্য। সব মজা এবার সাজা হবে। এই গোপালের কান্নায় ধুয়ে যাবে জন্মাষ্টমীর সব আনন্দ। আমি কি তাহলে ভুল দেখছি নাকি? বড় বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? তুমি খাওয়াবে না আমাদের নাড়ু গোপালকে ননি? কি হলো বৌঠান? চলে গেল। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, আরে মা গো, কি হলো? ওরে বাবা রে, কি হলো নাকি? হ্যাঁ, চলে গেল। কি চলে গেল? আরে বাবা রে, টুকটা চলে গেল। হ্যাঁ, টুকটা চলে গেল। মা গো, ও মা গো, কি হলো সেটা তো বলবে। কি মুশকিল, জলটা দিতে হবে চোখে, তাহলে তো চোখের জ্বালাটা কমবে না। দেখি দেখি দেখি, লঙ্কার ছাঁচ সারা বাড়িতে মিষ্টি ছড়াছড়ি, আর ও বলছে কিনা লঙ্কার ছাঁচ। নিধি, ওকে ঘরে নিয়ে যাও, যাও 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 ঘরে নিয়ে যাও, আমি দেখছি। দেখি দেখি, চলো ঘরে, চলো ঘরে, চলো, এসো এসো এসো। সুন্দর সময় কাটছিল, সব ভালোই ভালো মিটে গেল, শেষে একটা কি কাণ্ড ঘটলো। ও ঠাকুমা, তুমি এত চিন্তা করো না তো, ও একটু পরে ঠিক হয়ে যাবে। তবে তোরা যাই বলিস না কেন, আজ আমাদের নাড়ুগোপাল নাড়ুগোপাল কিন্তু খুব খুশি হয়েছে। কই 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 কই, দেখি দেখি, নাড়ুগোপালকে আমি সকাল থেকে একবারের জন্য দেখতে পাই। বুঝলেন শোভানি, এতকাল আমি মায়ের পুজো করতাম, আর আজ আমার নারায়ণ পুজো করাও সার্থক হল। কি সুন্দর লাগছে তোমায় দেখতে। ও বিশ্বনাথ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসলে হবে? আর এই যে একতলা, চলো আমাদেরকে যেতে হবে তো, নগর কীর্তনে বেরোতে হবে। মহারাজ বারবার করে বলে দিয়েছেন যেন দেরি না হয়। শোভানি, নিন ধরুন ওকে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এগো, আমরা পরে আসছি, যাও তাড়াতাড়ি। চল 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 চল। দেওয়ার মশাই, এসে গেছো রামপ্রসাদ, এসো। আমি তো তোমাদের দেরি দেখে লোক পাঠাবো ভেবেছিলাম। না না, আসলে বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান সেরে আসতে একটু সময় লাগলো ঠিকই, তবে দেরি বোধহয় খুব একটা বেশি হয়। না না, আসলে রাজা মশাই রানীমা এসে তোমাকে না দেখতে পারলে আমাকে আবার জবাবদিহি করতে হতো। ওই তো মহারাজ এসে গেছে। জয় 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 জয়।
এই তো রামপ্রসাদ এসে গিয়েছে। কিন্তু রামপ্রসাদ, বৈদ্য মশাই তোমার বাড়ির অন্যান্য লোকজন তাদেরকে তো দেখতে পাচ্ছি না, তারা কোথায়? আগে মহারাজ, বাবারা আর কিছুক্ষণ পরেই চলে আসবে। মহারাজ, আমাদের শোভাযাত্রা কখন শুরু হবে? পুরোহিত মশাই, হ্যাঁ মহারাজ, আয়োজন তো সম্পন্ন, রামপ্রসাদ এসে গিয়েছে, তাহলে আমরা পরিক্রমায় বেরোতে পারি? হ্যাঁ মহারাজ, আপনি আর রানীমা আসুন, পুষ্প অর্ঘ্য দিয়ে পরিক্রমার শুভ সূচনা করুন, আসুন। আগে মহারাজ, এবার পরিক্রমা শুরু হবে। বিগ্রহ নিয়ে কীর্তন গাইতে গাইতে তুমি যাবে সবার আগে, আর তোমার পেছনে পরিক্রমা করবে এই সারা কুমারহট্টের মানুষ। আর পরিক্রমা শেষ হলে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করা হবে। তুমি এই বিগ্রহ ছোঁবে না রামপ্রসাদ। শ্রীমন্ত গোসাই, কুমারহট্টের বৈষ্ণব শিরোমণি, এই আপনি কে বলছেন? আমার প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন রানীমা। সে নয় ঠিক আছে, কিন্তু আপনি অযোধ্যানাথ, আপনাদের সবারই তো এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার কথা আছে। হ্যাঁ ছিল, কিন্তু বৈষ্ণব শিরোমণি হিসেবে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পারছি না, বাধা দিতে এসেছি। বাধা দিতে এসেছি কেন? কার্যকারণ তো পরের ব্যাপার রানী, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি ওনার আস্পর্ধা দেখে। আমাকে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আপনি শাস্ত্রজ্ঞানী, জেনে শুনে আপনি কি করতে চলেছেন মহারাজ? এই আপনি কি বলছেন শ্রীমন্ত গোসাই? আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। শ্রীমন্ত গোসাই যেটা বোঝাতে চাইছেন মহারাজ, উনি বলছেন যে আপনি একজন সুপণ্ডিত, একজন সুশাসক, তারপরেও আপনার মতন মানুষ এ ধরনের অবিবেচকের মতন কাণ্ড মানে কি করে করতে পারেন? হ্যাঁ, আপনি একজন কালী সাধককে দিয়ে মাধবের প্রতিষ্ঠা করাচ্ছেন কেন? এতে ক্ষতিটা কোথায়? ক্ষতি কোথায় রানীমা, এ কি হয় কখনো? আর তাছাড়া এই রামপ্রসাদ ছাড়া কি এই কুমারহট্টে কোনো যোগ্য লোক ছিল না? না, আমি অনেক ভেবেচিন্তে একজন প্রকৃত ঈশ্বর ভক্তকে দিয়ে মাধব বিগ্রহের প্রতিষ্ঠার মনস্থ করেছি। মানে আপনার কাছে রামপ্রসাদই সব থেকে বড় ঈশ্বর ভক্ত? আমার চোখে তো তাই, ওর থেকে বড় ঈশ্বর ভক্ত অন্তত আমি দেখিনি শ্রীমন্ত গোসাই। আমিও মহারাজের সঙ্গে সহমত। আমার সত্যি খুব অবাক হচ্ছে মহারাজ, রানীমা, আপনারা মানে কালী ভক্ত এবং কৃষ্ণ ভক্ত দুজনকে একই আসনে বসিয়ে ফেলছেন। অযোধ্যানাথ, আমি আমার হাওয়া মহলে মাধব বিগ্রহের প্রতিষ্ঠা করছি, আমার ইচ্ছাই সব নয় কি? হ্যাঁ, আপনার ইচ্ছে শিরোধার্য করি, আমরা স্বীকার করি রামপ্রসাদ একজন প্রকৃত ভক্ত, কিন্তু ও তো কালী ভক্ত, মাধবের মূর্তি প্রতিষ্ঠা তো বৈষ্ণব ভক্তের কাজ। হ্যাঁ,
জন্মাষ্টমী অনুষ্ঠান একেবারেই বৈষ্ণবদের অনুষ্ঠান, সেখানে রামপ্রসাদ মাধবের বিগ্রহ নিয়ে শোভাযাত্রা করবে এটা আমরা একেবারেই মেনে নিতে পারি না মহারাজ। রামপ্রসাদের কোনো যোগ্যতাই নেই মাধবের বিগ্রহকে স্পর্শ করা। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।